হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। ফায়ার মাল্টিমিডিয়ার আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা জানবো ফায়ার সার্ভিসে চাকরি করতে আপনার কি কি যোগ্যতা লাগবে। তো ভিউয়ার্স, আপনারা যারা ফায়ার সার্ভিসে চাকরি করতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন যে ফায়ার সার্ভিসে চাকরি করতে কি কি যোগ্যতা লাগে। ভিডিওটি যদি শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আশা করি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন। প্রথমত আপনার শিক্ষাগত যোগ্যতা। আপনাকে ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পদে যোগদানের জন্য অবশ্যই এসএসসি বা সমমান পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয়ত আপনার বয়স, বয়সটা অবশ্যই 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে, এর কম বা বেশি হলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। তৃতীয়ত শারীরিক যোগ্যতা, আপনাকে অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে, অন্যথায় আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। আর ওজনের ব্যাপারটি হচ্ছে আপনার উচ্চতা অনুযায়ী ওজন হতে হবে। চতুর্থত ত্রুটিমুক্ত শারীরিক গঠন, অনেকেরই হাত পায়ে বিভিন্ন সমস্যা থাকে, এর মধ্যে উল্লেখযোগ্য বড় কাটা দাগ এবং আপনার দুই পায়ের হাঁটু লেগে যাওয়া। তো আপনার কাছে যদি মনে হয় যে আপনার কাটা দাগটি খুব ছোট এবং আপনার দুই পা লেগে যাচ্ছে না, তাহলে কিন্তু আপনি ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে আবেদন করতে পারেন। পঞ্চমত অবিবাহিত, আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি এই পদটিতে আবেদন করতে পারবেন না। আর আরেকটি বিষয়, আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, অবশ্যই অবশ্যই আপনার জাতীয় সনদপত্র বা জন্ম নিবন্ধন থাকতে হবে। এই সব কিছু যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনাকে খুঁজছে বাংলাদেশ ফায়ার সার্ভিস। আপনি নির্দ্বিধায় ফায়ার সার্ভিসে আবেদন করতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই ধরনের ভিডিও প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।